কক্সবাজার এটা আল্লাহর বিশাল বড় নিদর্শন। এখানে আসলেই আল্লাহর প্রতি আরো বেশি সিজদা করার মানসিকতা হয়ে যাওয়ার কথা, কথা বলেন ঠিক কিনা? কারণ এত বড় ঢেউ কে পাঠায়? আবার এত বড় ঢেউটা বিলীন হয়ে যায় তীরে এসে। এই ঢেউটার দিকে আমরা সবাই তাকাই বিভিন্ন মানসিকতা নিয়ে। কেউ একটু খুশি হওয়ার জন্য তাকাই, কেউ বা অবাক হওয়ার জন্য তাকাই, কেউ বা ঝাঁপ দেব, কেউ বা বাইকিং করব, এই খেয়ালে। কিন্তু পীর বাঙ্গাল আল্লামা সাবির শাহ কিবলা একবার এখানে এসেছিলেন, যেটা বলেন সুবহানাল্লাহ। আমি এই বক্তব্য শুনেছি আমাদের একনিষ্ঠ পীর ভাইয়ের মুখে, যে পীর বাঙ্গাল নাকি কক্সবাজারের ঢেউ যখন ওই সাগরের পারে যখন গেলেন, উনি দেখলেন, দেখার পরে উনি কিছুক্ষণ চুপ হয়েছিলেন। এরপরে পীর ভাইরা জিজ্ঞেস করছিল, হুজুর আপ কুছ কিউ নহি কহ রহে, আপনি কিছু বলছেন না কেন, এই ঢেউয়ের মাঝে আপনি কি দেখলেন? হুজুর যদি আপনি গুস্তাগি না নিতেন একটু যদি বলতেন। হুজুর বলছে, ইয়ে ওয়েট, এই ঢেউ তুম লোগো কো তরিকত কা সবক দে রাহা হে, তরিকতের সবক দিচ্ছে। বলে কেসে হুজুর, কেমনে? বলে দেখো ঢেউটা যখন আসতেছে এত বড়, মনে হচ্ছে সাইমন হোটেল থেকে শুরু করে যত হোটেল সাগরের পারে আছে এবং যত ঘরবাড়ি আছে, দোকানপাট আছে, মনে হচ্ছে সব তলিয়ে নিয়ে যাবে। বিশাল এক অহংকার, এক অনেক বড় পাওয়ার এন্ড স্ট্রেংথ নিয়ে সে আসতেছে। কিন্তু যেই মাত্র তীরে চলে আসলো, সে মুহূর্তের মধ্যে সমস্ত অহংকারকে বিলীন করে জমিনের সাথে মিশে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেম দ্যাট আমরাও দেখি, প্লিজ কনসেন্ট্রেট ইউর মাইন্ড, আমার দিকে একটু। আমরাও মনে রাখবেন, আপনার জীবনে একা একা আপনি চাইলে পারবেন না, আপনাকে একজন বন্ধু বানাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে এমন একজন মানুষকে সঙ্গী বানাতে হবে, এমন একজন মানুষকে আইডল বানাতে হবে, এমন এক জাতের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে যে আপনাকে তীরের রোল প্লে করবে আপনার সাথে। সাগরকে জিজ্ঞেস করলাম, তোমার বন্ধুকে, সে বলছে আমার বেস্ট ফ্রেন্ড হলো তীর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বেস্ট ফ্রেন্ড হলো এই বীজটা, পাটটা। কেন? সে কেন তোমার বেস্ট ফ্রেন্ড? বলে কারণ সে আমাকে অহংকার করতে শেখায় না, সে আমাকে নরম হতে শিখিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাগর বলবে, আমি তীরকে বেস্ট ফ্রেন্ড বানিয়েছি। কারণ কি? কারণ আমি যখন খুব অহংকার নিয়ে আসি, তীর আমাকে বলে দমে যা, বিলীন হয়ে যা, মিঠা দো আপনা হস্তি কো, আগর কুছ মর্তবা চাহো, কেদানা হাক মে মিলকর গুলে গুলজার হোতা হে। নিজেকে বিলীন করে দাও, অহংকার করার কোনো সুযোগ নাই। এই বিলীন হওয়াটা কোন জায়গায়, এবং আল্লাহ যে ডাকছে আমি কোন পথে যাব, যদি বলেন না সুবহানাল্লাহ। মনে করেন যে আপনি অহংকার করে আসছেন তৈয়বিয়াতে, আপনি বলতেছেন এখানে কি হইছে, কে মাদ্রাসা বানাইছে, কি লেখাপড়া চলছে, আমি একটু দেখব, এখানে নাকি আওলাদ রসুল আসে, আসলে সব ঠিক আছে কিনা একটু দেখব। কিন্তু যেই মাত্র আপনি আসলেন, আপনি গোটা কক্সবাজারের ডন মনে করেন সাপোজ, আপনি আসলেন, আসার পরে যেই মাত্র আপনি আল্লামা তাহের শাহ কেবলার চেহারা দেখলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আপনি যেই মাত্র ওই সাদা কাপড়ের মধ্যে হাতটা দিয়ে দিলেন, দেওয়ার সাথে সাথে আপনার ভিতর থেকে যত রকমের পাওয়ার, স্ট্রেংথ, ক্ষমতা, অহংকার সব মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে। আপনি একজন সাচ্চা পাক্কা আশিক রসুল হয়ে গেছেন।